প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন বিষয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বজ্রপাত এবং নাইট্রোজেন ফিক্সেশন। এই জিনিসটা সম্পর্কে আমরা আজকে কথা বলবো। তো আজকের টপিক্সের বিষয়টা আমরা দেখে নিই। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। তা আমরা জানি যে উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন, যেটা উদ্ভিদকে বৃদ্ধি করতে সাহায্য করে। আমরা জানি যে বায়ুতে 78% নাইট্রোজেন আছে, কিন্তু এই নাইট্রোজেন উদ্ভিদ সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না। যদি পারত তাহলে অনেক সুবিধা হতো, কিন্তু বায়ুর নাইট্রোজেন যে অবস্থায় থাকে সে অবস্থায় উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না। কারণ বায়ুতে যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনের মধ্যে যে নাইট্রোজেনের অণুটা আছে সেই অণুর মধ্যে ট্রিপল বন্ড আছে। অর্থাৎ নাইট্রোজেনের অণুতে দুইটি নাইট্রোজেন পরমাণু ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তো এই নাইট্রোজেন সহজেই কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, কারণ সে বিক্রিয়া করতে চাইলে তার তিনটা বন্ধনকে ভাঙতে হবে। অর্থাৎ দুইটা পাই বন্ধন এবং একটা সিগমা বন্ধনকে ভেঙে তারপরে তাকে বিক্রিয়া অংশগ্রহণ করতে হবে। এই তিনটি বন্ধন ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়, যে শক্তিটা বায়ুমণ্ডলে সাধারণত অবস্থায় থাকে না। এই জন্য বায়ুতে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, ফলে অন্য কোনো যৌগেও রূপান্তরিত হতে পারে না। অনুরূপভাবে বায়ুতে যে অক্সিজেন আছে 21%, তার ভিতরে অক্সিজেনের অণুতে দুইটি অক্সিজেন পরমাণু দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে। অর্থাৎ একটা আছে পাই, একটা আছে সিগমা বন্ধন। এখন এই অক্সিজেন যদি কারোর সাথে বিক্রিয়া করতে চায় তাহলেও তার দুইটা বন্ধনকে ভাঙতে হবে। এই বন্ধন ভাঙার জন্য অনেক শক্তির প্রয়োজন, যে শক্তি বায়ুতে যে সাধারণ তাপমাত্রা আছে সেই তাপমাত্রা থেকে এই শক্তিটা পায় না। এই জন্য বায়ুতে যে নাইট্রোজেন আছে অণু হিসেবে এবং অক্সিজেন আছে অণু হিসেবে তারা পাশাপাশি অবস্থান করে, কিন্তু স্বাভাবিক অবস্থায় তারা কোনো বিক্রিয়া করে না। কিন্তু বজ্রপাতের সময় মেঘে মেঘে যখন ঘর্ষণ লাগে তখন বায়ুতে অনেক তাপের সৃষ্টি হয়। অর্থাৎ প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরো সৃষ্টি হয় যখন মেঘে মেঘে ঘর্ষণের সৃষ্টি হয়। অর্থাৎ বজ্রপাতের যখন সৃষ্টি হয় তখন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি হয়। সেই তাপে বায়ুমণ্ডলে অবস্থিত নাইট্রোজেনের মধ্যে যে ত্রিবন্ধন আছে এবং অক্সিজেনের ভেতরে যে দ্বিবন্ধন আছে সেগুলো ভেঙে গিয়ে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো বায়ুতে যখন বায়ুর তাপমাত্রা যখন বেড়ে যায়, অর্থাৎ যখন বজ্রপাত ঘটে, তখন বায়ুতে প্রচুর পরিমাণে তাপের সৃষ্টি হয়। সেই তাপে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে প্রথমে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড হচ্ছে অস্থায়ী, সে বায়ুর আরো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড তখন আরো বায়ুর অক্সিজেন এবং বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা তরল পদার্থ, এ তখন বায়ুতে থাকে না, তখন সে আস্তে আস্তে ভূপৃষ্ঠে পতিত হয়। ভূপৃষ্ঠে পতিত হওয়ার পরে মাটিতে থাকা বিভিন্ন ক্ষারীয় পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড এগুলোর সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং পানি এগুলো যদি ক্ষারীয় পদার্থ হয় আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হয়। এই যে নাইট্রেট লবণগুলো ক্যালসিয়াম নাইট্রেট এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট এগুলো তখন উদ্ভিদ সার হিসেবে গ্রহণ করে। কিন্তু বায়ুতে যে নাইট্রোজেন আছে অণু হিসেবে গ্যাসীয় হিসেবে সেই নাইট্রোজেন উদ্ভিদ সার হিসেবে গ্রহণ করতে পারে না। তাহলে বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেন এভাবে পরিবর্তিত হয়ে হয়ে অর্থাৎ বিক্রিয়া হতে 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 উদ্ভিদের গ্রহণ উপযোগী একটা যৌগে পরিণত হয়, যেগুলো উদ্ভিদ সার হিসেবে গ্রহণ করে সে বৃদ্ধি সাধন করে। যেমন ক্যালসিয়াম নাইট্রেট এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট এগুলো হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার। আসলে
এই ক্যালসিয়াম নাইট্রেট এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট এখানে যে নাইট্রোজেনটা আছে এই নাইট্রোজেনটা কিন্তু আসলে এই বায়ো নাইট্রোজেন এটা আসলে পরিবর্তিত হয়ে হয়ে সে ক্যালসিয়াম নাইট্রেটে পরিণত হচ্ছে তো যখন সে নাইট্রোজেন অণু হিসেবে আছে তখন উদ্ভিদ একে সার হিসেবে গ্রহণ করতে পারেনি নাইট্রিক অক্সাইড একেও গ্রহণ করতে পারেনি নাইট্রিক অ্যাসিড একেও সে সার হিসেবে গ্রহণ করতে পারেনি কিন্তু যখন সে মাটিতে চলে এসে ক্যালসিয়াম নাইট্রেটে পরিণত হয়ে গেছে তখন সে সার হিসেবে অর্থাৎ শিকড়ের সাহায্যে সেগুলো গ্রহণ করে সে পরিবৃদ্ধি ঘটেছে তাহলে বায়ো নাইট্রোজেন এভাবে পরিবর্তিত হয়ে অর্থাৎ উদ্ভিদের গ্রহণ উপযোগী যৌগে পরিণত করার পদ্ধতির নাম হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন অর্থাৎ বায়ুতে যখন বজ্রপাত ঘটবে তখন আসলে বায়ো নাইট্রোজেন এভাবে ফিক্স প্রাকৃতিকভাবে নাইট্রোজেনের ফিক্সেশন ঘটে ঘটার ফলে উদ্ভিদের ব্যবহার উপযোগী যৌগে বা সারে পরিণত হয় তাহলে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে এই বিক্রিয়াগুলো ঘটে এই বিক্রিয়াগুলো ঘটার ফলে বায়ো নাইট্রোজেন উদ্ভিদের সারে পরিণত হয় এটা যেহেতু প্রাকৃতিকভাবে ঘটতেছে এই জন্য একে বলা হয় প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন ফিক্সেশন তাহলে কাকে বলবো বা নাইট্রোজেন সম্বদ্ধকরণ বা আবদ্ধকরণ বায়ো নাইট্রোজেনকে পরিবর্তিত করে উদ্ভিদের ব্যবহার উপযোগী যৌগে পরিণত করার পদ্ধতির নাম হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন তাহলে প্রাকৃতিকভাবে যদি এই নাইট্রোজেন ফিক্সেশন হয় সেটা সাধারণত হয় হচ্ছে বজ্রপাতের সময় তো নাইট্রোজেন ফিক্সেশন প্রধানত দুই প্রকার একটা হলো প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন আরেকটা হলো কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন কারণ এখানে গুরুত্বপূর্ণ হলো যে এই নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে উদ্ভিদ নাইট্রোজেন জাতীয় সার গ্রহণ করতে পারে এই জন্য আমরা জানি যে বজ্রপাতের পরে উদ্ভিদকুল সাধারণত সবুজ আকার ধারণ করে কারণ ওরা অনেক সার ওখান থেকে নাইট্রোজেন সার গ্রহণ করতে পারে তো এখন অনেকদিন যদি বজ্রপাত না হয় তাহলে কি নাইট্রোজেন সার উদ্ভিদ পাবে না এই জন্য কৃত্রিমভাবেও নাইট্রোজেনের ফিক্সেশন ঘটানো হয় তাহলে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফিক্সেশনের উদাহরণ হচ্ছে বজ্রপাত এখন কৃত্রিমভাবে কীভাবে নাইট্রোজেন ফিক্সেশন ঘটে তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেন ফিক্সেশন দুই প্রকার প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন এবং কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশনটা আমরা দেখলাম বজ্রপাতের ফলে সংঘটিত হয় পাওয়া যায় এবার কৃত্রিম নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে ঘটে এটা আমরা দেখি আমরা জানি যে হেবার বস প্রণালীতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয় কিছু শর্ত আরোপ করলে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয় আর এই অ্যামোনিয়া যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে ইউরিয়া সার উৎপন্ন হবে এটা একটা নাইট্রোজেন যুক্ত সার এটা উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে তাহলে এটা কিন্তু আমরা ল্যাবরেটরিতেই করতে পারি কৃত্রিমভাবে কিভাবে যে এই যে অ্যামোনিয়া তৈরি করার জন্য যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে এই নাইট্রোজেনটা আমরা বায়ুকে আংশিক পাতনের মাধ্যমে বায়ু থেকে এই নাইট্রোজেনটা নিয়ে নিতে পারি আর হাইড্রোজেনটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে যদি আমরা উচ্চ তাপে ভাঙ্গি 1200 বা 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে ওখান থেকে আমরা হাইড্রোজেনটা পাবো তাহলে বায়ু থেকে বায়ুতে যে 78% নাইট্রোজেন আছে সেই বায়ুকে আংশিক পাতনের মাধ্যমে আমরা এই নাইট্রোজেনটা পাবো আর প্রাকৃতিক গ্যাসকে আংশিক প্রাকৃতিক গ্যাসকে তাপীয় বন্ধনের মাধ্যমে হাইড্রোজেনটা পাবো তারপরে হেবার বস প্রণালীতে এখান থেকে অ্যামোনিয়া তৈরি করবো এই অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা বিক্রিয়া করাই তাহলে নাইট্রোজেন যুক্ত যৌগ অর্থাৎ নাইট্রোজেন যুক্ত সার ইউরিয়া তৈরি হবে সেটা উদ্ভিদ সার হিসেবে গ্রহণ করতে পারবে এটা কিন্তু কৃত্রিমভাবে আমরা ল্যাবরেটরিতে করতে পারবো আমরা জানি যে ইউরিয়া সার প্রচুর পরিমাণে উদ্ভিদের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে থাকে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হলাম যে নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে ঘটে কয় ধরনের নাইট্রোজেন ফিক্সেশন হতে পারে এবং বজ্রপাতের ফলে বায়ুতে কি কি বিক্রিয়া সংঘটনের মাধ্যমে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন ঘটতে পারে এবার আমরা এর সাথে একটা রিলেটেড বিষয় আছে সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্র সম্পর্কে আমরা একটু আলোচনা করি
with run. যদি আমরা নাইট্রোজেন ফিক্সেশন ঘটাই অর্থাৎ বায়ু থেকে যদি ক্রমাগতভাবে আমরা নাইট্রোজেন নিতেই থাকি তাহলে বায়ুতে যে 78% নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু নাইট্রোজেন চক্রের মাধ্যমে এই নাইট্রোজেনটা আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে ফলে নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে কম বেশি হবে না তা আমরা দেখলাম যে ফিক্সেশন ঘটলেই বায়ু থেকে নাইট্রোজেন আমরা নিচ্ছি এই জন্য বায়ুতে নাইট্রোজেন পরিমাণ কমে যেতে পারে সেটা পূরণ করবে হচ্ছে নাইট্রোজেন চক্রের মাধ্যমে প্রথমে বায়ু থেকে নাইট্রোজেন মাটিতে চলে আসে মাটি থেকে আমরা দেখলাম নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে বায়ুমণ্ডলের নাইট্রোজেন কিভাবে মাটিতে চলে আসে সার হিসেবে সেখান থেকে মাটি থেকে ওই নাইট্রোজেন উদ্ভিদ গ্রহণ করবে আর এই উদ্ভিদ প্রাণীটা খাবে আর প্রাণীটা যখন মারা যাবে তখন এর দেহাবশেষ পচে তখন এই নাইট্রোজেন আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে তাহলে নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে যে নাইট্রোজেন প্রথমে মাটিতে চলে আসতেছে তারপরে আবার ওই নাইট্রোজেন যখন উদ্ভিদ গ্রহণ করতেছে ওই উদ্ভিদ আবার প্রাণীটা খাচ্ছে প্রাণীটা যখন মারা যাবে তখন মাটিতে এই প্রাণীর দেহ পচে ওই নাইট্রোজেন আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে ফলে বায়ুতে নাইট্রোজেনের কোনো ঘাটতি দেখা দেবে না 78% নাইট্রোজেন এটাই থেকে যাবে তাহলে নাইট্রোজেন চক্র আমরা কাকে বলব বায়ুর নাইট্রোজেন বায়ু থেকে মাটিতে মাটি থেকে উদ্ভিদে উদ্ভিদ থেকে প্রাণীতে এবং প্রাণী থেকে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্রের মাধ্যমে নাইট্রোজেন ফিক্সেশন ঘটার ফলে বায়ুতে যে নাইট্রোজেন কমে যায় সেটা আবার পুনরায় পূরণ হয়ে যায় তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় একটা হচ্ছে বায়ুমণ্ডলে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন এবং নাইট্রোজেন চক্র এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমরা জানতে পারলে আশা করি এগুলো বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে আমরা আগামী দিন গ্রিন হাউস প্রভাব অ্যাসিড বৃষ্টি এবং ওজোন স্তর ক্ষয় এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব ততদিন সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি খুদা হাফেজ